जयजगन्नाथ रौत ठोकु अगत म जुगाशिष आज टपिक अझ व्यर्थ जीवनी बलिदान य बलिदान महांगा नृतंगर रुलमणि बराल आउँ दिव्यसिंह बरालको महांगा आवास केलेकारी र खुलासा आर टिआई कुमि बराल सहीपू टेट गराला अति नृशंस भावे हत्या करा गला गत वर्ष जानुवरी दुई तारिखेर ए घटणा मुदाल नम्बर तेह्र ले मन्त्री प्रताप जेना स्थानीय विधायक आइन मन्त्री पंचायती राज नगर उन्नयन मन्त्री वर्षे पर वि पुलिस पहुँच साहस जुटे पारल पीए तर झिउ अनि खास लोकको पाख्या पहचापि आज प्रतिमूर्ति उन्मोचन है बराल बरालको र आउने धर्मेन्द्र प्रधान केन्द्रमन्त्री যে ভিসিরে যিসি কি টার্গেট করছেন রাজ্য সরকার এবং আইন তা বাটরে যা কৌথা সরকার এটি আইন তা বাটরে যাচ্ছি তো এবং এসব প্রশ্ন করছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার রাজ্যের হড়ফ হইছি। প্রধানমন্ত্রী পাই ঘর পঠাই পনেরোশ কোটি টাকা বাট মারণা হয়েছি রাজ্যের জোর জবরদস্ত শাসন চালছি প্রধানমন্ত্রী আবাস যোজনা হড়ফ হই। आधार दलीय आधारले बन्टा चाहिँ पियाप्रीति तोषण वाला, ना वाला ना। को ना अपराधी को सुरक्षा दापा सरकार बड बड अधिक आइन विभाग र अधिकी कमेन्ट सरकार तल को निष्पत्ति न मानी नमानि काहीँक उपर्टको च्यालेन्ज कले एटा साङ्घातिक कथा यहाँ आसु महाङ्गा डबल मर्डर मर्डरे जे प्रफुल्ल विश्वाल मुख्य अभियुक्त लेर सन्देहजनक मृत्यु तार तारम् ডেড বডি মিলা মালিক প্ৰতাপেনা সন্দেহজনক মৃত্যু কুমণি বৰাল পু কয়ে ইয়ে গোটেই মাৰ্ডৰ এই ঘটনাৰে কোৰ্ট চিডি মাগিলে কাহাৰ প্ৰফুল্ল বিশ্বল বা কি প্ৰত জেনা পি প্ৰত জেনা আও জনে খৰদ নায়ক মাহ পুলিচ জাণি শুনি দেলানি খালি নোহোৱা আজি পরে বাধ্যবাধকতার দিয়া গলা এবং সেতাকি নুহে চার্জ সিট রু মন্ত্রী প্রতাপ জেলা কাটি দিয়ে যাই কিন্তু কোর্ট অর্ডর দে আউথরে পুনঃ তদন্ত করতু বলি এবং ইয়ে প্রফুল্ল বিশ্বাল এইভাল ভাবে হত্যা করা যাই অভিযোগ আসিছিল যে যৌভাবে ভাবে আক্সিডেন্ট করাই কি মার্ডারাই এ অভিযোগ আসছিল এবং আজ ইয়ে মূল কারণ লা যে আবাস কেঙ্কারি পর্দাফাশ করেদ কুড়মণি বরা এবং সেইপি

এবং যটনা ঘটি আপনার বেশ ভালোভাবে এই ঘটনা যে আবাস কেলেঙ্কারীরা পর্দাফাশ কলে সেই তাঁক হত্যা করল এবং এই যে ঘটনা আসুছে আজকে কেন্দ্রমন্ত্রী টার্গেট করছেন সিধাস সরকার কিন্তু সমালোচনা করছেন কেমন আইন তা বাটে যাওয়ার কথা কৌথা সরকার এটি আইন তা বাটরে যাওয়া কেশব দেখ এই যে ঘটনাটি ঘটি এটা অতি স্পর্শকাতর ঘটনা লা এবং এই ঘটনা উপরে সমগ্র রাজ্যবাসী নজর লা এভাবে রয়েছে এই নজর রয়েছে যে এটি সবুড় গোটে কথা যায়। যে এটি রুল অফ ল বা আইন র শাসন চালছে কিন্তু যে এত বড় স্পর্শকাতর ঘটনা যে আপনার মন্ত্রী সরি মন্ত্রীক সম্পৃক্ত অভিযোগ আসুচি চার্জশিট রে তাঁর না এবং কাটি দিয়ে এবং সেকি কোর্ট মধ্যে ক্ষব্য প্রকাশ করে এভাবে স্পর্শকাতর ঘটনা যেভাবে তার বিচার প্রক্রিয়া ফাষ্ট ট্রাকিং করার কথা राज्य सरकार त फास्ट ट्राकिङ कले नस र जो भन्द प्रक्रिया रहेकरी साधारण जनता कथा छाडा खोद कोर्ट उद्वेग प्रकाश गरिन्छ कोर्टीकरी निजर आम गाक्चर एक प्रकार दिन्छ पुलिस प्रशासन कु पुलिस प्रशासन म समस्त ମାନେ ପକ୍ଷପାତି ତାର ଉପରକୁ ଯାଇକିରି ଏହାକୁ ନିରପେକ୍ଷ ତଦନ୍ତ କରିବାର ଥିଲା ଏବଂ ଆପଣଙ୍କର ଯଦି ସରକାର କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ଦେଖିବେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ମଧ୍ୟ ଯେ ଅତୀତରେ ଆକ୍ସନ୍ ନେଉଥିଲେ ସିଏ ମଧ୍ୟ ସମସ୍ତ ରାଜନୈତିକ ବିଚାରଧାରାର ଉପରକୁ ଯାଇକିରି ପଲିଟିକାଲ କନସିଡେରସନର ପୁରା ଉପରକୁ ଯାଇକିରି ଏଠି ମଧ୍ୟ ତାଙ୍କର ମନ୍ତ୍ରୀଙ୍କୁ କହିପାରିଥାନ୍ତେ ଯେହେତୁ ଆପଣଙ୍କର ଏଥିରେ ସମ୍ପୃକ୍ତିର ଅଭିଯୋଗ ଆସୁଛି ଆପଣ କିଛି ଦିନ ଅନ୍ତର ହୋଇଯାଆନ୍ତୁ ଏବଂ ତଦନ୍ତକୁ ନିରପେକ୍ଷ ହେବାର ବାଟ ବାଟକୁ ଦିଅନ୍ତୁ ଏସବୁ କିଛି ହେଲା ନାହିଁ ଏବଂ ଆଗକୁ ଏ ଘଟଣା ଏଇଠି ଥମିଯିବ ନାହିଁ ସେ ରାଜନୈତିକ ଦଳମାନେ କିଛି କରନ୍ତୁ ବା ନ କରନ୍ତୁ କିନ୍ତୁ ଯେଉଁଭଳି ଭାବରେ କୋର୍ଟ ଏ ଘଟଣାକୁ ଗୁରୁତ୍ୱ ନେଇଛନ୍ତି আগামী দিনের দেখবে পুলিশ রদন্ত্রি কোর্ট আহ মানে নিজের মানে মতামত প্রকাশ করার সহ ক্ষোভ প্রকাশ করার সহিত আকু অন্য প্রকারী তাপার যে কিভাবে ভাব কি পুলিশ হাত্র ছড়াই নেই আপনার স্পেশাল স্টাফ ফোর্স দিয়ে পড়ে এই স্থিতি যা অভিজ্ঞতা কে এইর কেসটি অ एवं जी जा, सरकार पुलिस प्रशासन हूँ तो कि पलिटिकल आडमिनिस्ट्रेसन क्या कहते तो हैं जो आपजू जनता दल जदि मानने येसटे तुरंत जो कार्यानुष करते इमेजा बढ़ी था जेहेतु आपणकर गोटे गोटे घटना से ममिता मेहर घटना हो कि आपर ये महांगा डबल मर्डर कथ हूँ कि आपण गजपति जो, जो है आपणकर আসিস্টা কনজরভেটর ফরে এস সি এফ সৌম্য রঞ্জন কথা হোক এই যে ঘটনার পুলিশ যেভাবে ভাবে সঠিক রূপে কাজ করে পারিনি ধারণা সৃষ্টি হয়েছে বা লোক মানুষ ধারণা সৃষ্টি হয়েছে ধীরে ধীরে সেইটা বিরোধের গোটে মাহর করি সাহায্য করবে পুলিশ তা কাম ঠিকসে করুন এবং বিভিন্ন ঘটনা আপনি এক্সাম্পল দেওয়া বিশন নেওয়া চাইব এটি আইন তা বাটার যাওয়ার কথা কুয়া যাচ্ছে এটি আইন তা বাটে যাওয়া কি না পুলিশ আপনার ভালসে জানি এই কেসক যে চার্জ সিট্রু না কাটি দিয়েছিল মুদ্রা নম্বর তে লে মন্ত্রী প্রত্যাপ জেলা সিডিআর দেবায় বিলম্ব অধিকারী অফিস বড় অফিসর ঠু পারমিশন আনবি তাপরে দে এমনি বহু জিনিস সামনাক আসিলা যেটা কি মহাঙ্গা পুলিশ এবং এটি যেহেতু আইন মন্ত্রী না আসুছে সেইপা এত সব ষড়যন্ত্র আপন কথার সম্পূর্ণ একমত যদি আপনার দেখবে কিভাবে ভাবে ওড়শে ম র বলাৎকার করাছি মুহাই কথা যে আইন কিভাবে ভাবলে মিসয়ুজ করা যাই তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে ওড়শার মহাঙ্গা ডাবল মৃত্যু ঘটনা যদি আপনার প্রচ্ছদ পটক জিবে আপনার দেখিবে এই যে অদৃশ্য শক্তি এভিভাবে কাজ করছেন ভারতবর্ষের কোনসি রাজ্যের এভি ঘটনা ঘটি নাই যে পুলিশ অফিসর মাজিষ্ট্রেটক ডাইরেকশন কো নারাজ এবং ডকুমেন্ট দবারে টাটু নৃত্য অবলম্বন করেছেন তা পর্সনাল আপিয়ার্স করা সে পর্সনাল আপিয়ার্স মধ্যে ডিফাই করছেন সো গোটিয়ে কথা আছে স্পষ্ট করা যাচ্ছি যে আইন তা বাটরে চলে দেওয়ার রাজ্য সরকার অপারগত ধরা পড়ছে এবং যে অধিকারী মানে এখানে সম্পৃক্ত ভারতের সম্বিধানকে সে নিয়ম অটাচুট অোসেস অ তা সে মানি না আইন মানি নাহাতি। আঠু আখদ কথা কিছু পারে। কিন্তু সবু বড় কথা আসুচ যে কিভাবে ভাবে আইন শৃঙ্খলা বা যে বিধি ব্যবস্থা আছে তানা যে ন নকা যায় সে কোন কার্যানুষ্ঠান গ্রহণ করা যাই পড়ি সে কার্যানুষ্ঠান গ্রহণ করা যে তপ্তর হওয়ার কথা যে কার্যানুষ্ঠান হওয়া লাগিবা কথা সে কিছু সময় পা নিরতা অবলম্বন করে সো কথুছে যে কিভাবে ভাবে এই ডবল মর্ডর ঘটনার ন্যায় প্রদান করা গোটে কথা কহিবি। ନ୍ୟାୟାଳୟ ଏ କ୍ଷେତ୍ରରେ ସଙ୍ଗୀନ ସଂଜ୍ଞାନ ନେଇଛନ୍ତି ଏବଂ ନ୍ୟାୟାଳୟଙ୍କ ପାଖରେ ଯେଉଁ ବିଚାର କରାଯାଉଛି ଏଥିରେ ସମସ୍ତଙ୍କୁ ନ୍ୟାୟ ମିଳିବ ଯେଉଁମାନେ ଭାବୁଥିଲେ ଯେ ନ୍ୟାୟାଳୟ ପାଖରେ କିଛି ଜିନିଷ ଡିଲେ କରିଦେବେ ସୋ ଡିଲେ ହୋଇଗଲେ ଡିନାଇ ହେଇଯିବ ତା ହେଇପାରିନାହିଁ ତାଙ୍କ ଚକ୍ରାନ୍ତ ପଥଭ୍ରଷ୍ଟ ହୋଇଯାଇଛି ଏବଂ ନ୍ୟାୟାଳୟ ଏହାକୁ ବହୁତ ସ୍ପର୍ଶକାତାର ସହିତ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି

आज बर्षे परे को अवस्था रे ये केस टी अछि तळ कोर्ट रो निष्पत्ति को काहे कि आपन को पुलिस मानिला नहीं काहे कि एडीजे कोर्ट को गले एडीजे कोर्ट को कडा कथा कहिबा पय कोन में पडिला ओडिया लोकंकर टैक्स रे धर्मा पाउथवा सरकारी वकील आपन को पुलिस रो कर्मचारी सामान्य को पय लड़े करिबा दरकार केहि भी हो

जे जो कथ आसू आवास कलेंकरी गोटे बड़ घोटाला ये अभ्योग आसू सेट्राल टीम आसी सजेसन दे राज्य सरकार को जे जो अफिसर मैंने संपुक्त रोज जो विओ मे रोच एगेन्ट आक्शन दिया एक्शन हैलानी ए विभिन्न समय ए अभोग आसूँ जे दलय आधार बंटा जेहेतु कुणी बराली यार पर्दाफाश करदे हत्या कर কেন্দ্রীয় টিম আপনার কেন্দ্র সরকার যে গ্রাম্য উন্নয়ন বিভাগ যে আসি আপনার স্বতন্ত্র টিম আসলে সে তার তদন্ত করি অনেক স্থানের সে দেখিলে যে তাঁর এই আবাস যে আবাস বন্টন আপনার দেখি গোটে গোটে দুইটি ঘর পাচ্ছেন এবং যে ইলিজিবল যোগ্য পাইপারি না এবং সেকি সে তাঁর বিস্তৃত রিপোর্ট প্রদান করে এবং কিছু রেকমেন্ডেসনস করে সে রেকমেন্ডেসনস রয়েছে যে অধিকারী মানে সে দায়ী সে বিধে আপনার কার্যানুষ্ঠান গ্রহণ করা সুপারিশ করে এবং কোণ কার্যানুষ্ঠান হল তা খবরকগজ কিংবা গণমাধ্যম অন্যান্য গণমাধ্যম তা প্রকাশ করার কিন্তু আমি যা দেখলে সব কিছু যে মানে নিম্ন অধস্থান কর্মচারী জনে দুই জনক ছাড়দেলে আসে প্রকৃতরে এপ্রেম দায়ী সে তহসিলদার হুম বিডিও হুয়ু আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে থাকা যে সরকারি কর্মচারী যক্রেটারি রয়েছেন সি হুত কাহা বি সেমি বড় ধরণের কার্যানুষ্ঠান নিয়ে যাই না জনে দুইজন জন গোটাই কসমেটিক আকশন নিয়ে যাই তো সেটি মধ্যে আমি দেখলে এটা এটা সত জম যেতবেলা কোশ প্রকার স্কিম ঘোষণা করা যায় গ্রামাঞ্চল লোক মানুষ হোক কিংবা সহরাঞ্চল বস্তি অঞ্চল বস্তি বসবাস করতে अधी मानाई से जो स्थानीय टाउट्स मैंने से, से पैसा पत्र निच्चे से मैंने ठीक थी है किंतु धरा जाऊ भी किसी पैसा पत्र दौरान किंतु प्रकृत इलिजिबल लोक दे दलिया आधार रे बंटन एवं अभियान आई अभोग को लेकर कूलमणि बराल माने विभिन्न फोरम्रेक प्रसंग एवं जहां से माने शासक दलप गोटा अड़ुआ परिस्थिति सृष्टि करथिला তা পলিটিকা হ্যাণ্ডল করা যাই এমিতি করা করল যে তা লোক দিয়া মারিদিগলা যে এ কথা মুখ্য অভিযুক্ত যা যা কথা আপনার কৌরে যে মন্ত্রী স্ট আর্ড সামনে তা মারিদিগলা মাল পূর্ব সে কুড়মণি বরা রেটিভ পুয়া ফোন করি সে যে মু পারে মো পিলা কেয়ার নব। এ সমস্ত কথার গোটে কথা স্পষ্ট অনুমান করে হাওি जे दुर्नीति को प्रसंग कले एटे आत्म दबा को पड़े ओके okay, दुर्नीति को प्रसंग कले बस रियाक्शन रिएक्शन नेबी श्रीत टंकाधर त्रिपाठी हम सहित जोड़ी है राज्य बीजेपी संपादक श्रीतो त्रिपाठी आज जो कथा केंद्र मंत्री धर्मेंद्र प्रधान जे व्यर्थ जीवनी बलदान ये बलिदान जे आवास आवास के मुखा खोली देले एवं ये रक्त मुखा हो पड़ा शासक दल ये अभिजोग भी आसुची एवं एई घटना रे এ পর্যন্ত মাহাঙ্গা পুলিশ কথা যথা যাশন নেই বা কিছু করে নি তাড়াতাড়ি দেখো হত্যা কাণ্ড সুপরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেলা ইয়ে কী ব্যক্তিগত কারণর কী নিজের ব্যক্তিগত সম্পত্তি ইয়ে হত্যাকাণ্ড ঘটি না গোটে ও যে মহা দুর্নীতি হয়েছি গরীব লোক মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী আবাস তাকু তাকে হড়প করি তা কিভাবে ভাবে বাট মারণা তাকু যে অভিযোগ কলে এবং প্রমাণ সহিত বলে তথ্য আছিলা। রাজ্য সরকার এবং রাজ্য পঞ্চায়েতরাজ মন্ত্রী শ্রীযুক্ত প্রতাপ বলে যেত জাঁপার্লে যে মুড়ে ছেড়া হবি সরকার বর্তিমার বাট পাইলে নাই। য়ে রক্ত মুখা হেলা সরকার এবং তাপরিকল্পিত হত্যাকাণ্ড করলা এবং হত্যা পছরে প্রতাপ জেলা নিশ্চিত ভাবে এতে তা যোজনা এবং সুপরিকল্পিত যোজনা ফলের ইয়ে হত্যাকাণ্ড ঘটিছি এ কথা খালি আমি কু নাও যাহ হত্যা হয়েছে তাঁর পুয় ये जे हत्या जहनकर हत्या आइछि से मध्यता पूर्वरु निजर जीवन प्रति विपद प्रताप जेनांकर थारु निजर जीवन प्रति विपद अगुरु दर्शाई छथि एवं जो भली भाव रे आजि प्रताप जेना को बंचैबा पय जाई अपराधी मानकु घंटो गोडेबा पय एफआईआर तंकर ना रहौथि चार सीटलावल को ना उडी जाउथि कोर्ट बारंबार সেটি পুলিশ কু তলব করছে কিন্তু কাহা বড় আজি বলিয়া নেই আইআইসি কোর্টর কথা কু ভক্ষেপ করু না এঁথু আপনার স্পষ্ট ভাবরে অনুমান করে পুথে এটি কেউ ভিড় ভাবে ষড়যন্ত্র রয়েছে গভীর ষড়যন্ত্র রয়েছে আল ভাব এর সামিল অনেক মানে আপনার নিজে অনুভব করে পড়বে ওকে শীত ত্রিপাঠী এটি আছে কথা আসুছি। যে অপরাধী সুরক্ষা দেওয়া সরকার বড় বড় অধিকারী এবং আইন বিভাগের অধিকারী মানে কাম লি পড়ুটি নিশ্চিত ভাৱে এতিয়া কোনো দ্বিধা নাই আজি আপোনাক মই কওঁ যে যোনবৰ কোৰ্ট মান্যবৰ কোৰ্ট বাৰম্বাৰ তলব কলপেৰে তথ্য নেকি সেই আই আই চি আছিলে নাই তুমি বাৰম্বাৰ নোট কলা মানে আই আই চি আছিলে কাহ বলৰে বলি আজা আলীয়া ভাৱে গৰীব লোকৰ অৰ্থ কু চলু কৰি বলিদান দিম বাৰ্থৱৰে আজি অডা ৰত্ন ধৰ্মেন্দ্ৰ প্ৰধান যি কথা কৈছিল ব্যৰ্থ জীৱনী বলিদান সময়াগু ঠিক অঁ কিন্তু যোন মানে আজি এই হত্যাকাৰী আজি নহ'লে কালি আইনৰ গণ্ডি ভিতৰত আছিকি জেল ভিতৰক যদি কোনো সন্দেহ নাই সবুদিন নবীন পট্টনা শাসন ৰচন গাডীৰে বছি অপৰাধী মানুহ সুৰক্ষা দেজু জনতা দলৰ নেতা মন্ত্ৰী মানে যোন মানে গৰীব লোক অৰ্থকু চলু কৰিয়ে স্বৰ উত্তোলন কল তাক হত্যা কৰি যদি স্বৰ দবাইদেৱি কয়ে স্বৰ তো দবাই না। কিন্তু যে হত্যা কাণ্ডের ষড়যন্ত্রের সামিল অনেক প্রত্যক্ষ ভাবে সামিল অনেক এবং হত্যা করাই সে নিশ্চিত ভাবে আজ নহলে কালি জেল কু বলিদান কেবে বি ব্যর্থ হব না যে গরিব লোক এমনি বলিদান দিয়েছেন সে লোকে লোক ন্যায় পাইবে, এবং এ হত্যা হয়ে যেন আজ হত্যা হয়ে যাই তা বলিদান দিয়েছেন সাধারণ লোক ন্যায় লোককে ন্যায় পাইবারে ডেরি হয়ে পারে কিন্তু কেবি বলিদান ব্যর্থ হব না এ কথার যথার্থ রয়েছে আজ নহলে কালি এ কথা আজ আপনার মনে রক্ষি থাকু এবং আপনার চ্যানেল মাধ্যমে যে শুণুঁচ স্পষ্ট ভাবলে মুদেব চাহে আজ নহলে কালি জেল ভিতরক সে যেন এর কিন্তু মাত্র সন্দেহ না জেল কু যে মাত্র সন্দেহ না এবং बलिदान व्यर्थ जो नि सुक्त विभूतिभूषण चौधरी रिएक्शन आपिया सर सरकार तल कोर्ट्र निष्पत्ति नमानिक काहीँक उपर्टले हत्या धरेप कन्सपिरसी र जे कन्सपिरेटर तपाकै काहीँक बाधा सृष्टि एक्त कन्सपिरेसी काहीँक कन्सपिरेटरको बचाइवा सरकार जहाँ कहिले सांबादिक बंधु आम ଯେ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ମମିତା କେସ୍ ଦେଖନ୍ତୁ ଆପଣ ଏସି ସୌମ୍ୟ କେସ୍ ଦେଖନ୍ତୁ ଏସବୁ କ୍ଷେତ୍ରରେ ପରି ହତ୍ୟାକାଣ୍ଡ ଦେଖନ୍ତୁ ସରକାର ଚେଷ୍ଟା କରିଛନ୍ତି ଯେ କିଭଳି ଭାବରେ ଜନସାଧାରଣ ମନରେ ଏ ଭା ନ ରହୁ ଯେ ଏ ହତ୍ୟାକାଣ୍ଡରେ କିଛି ଲୋକ ତାଙ୍କ ଦଳର ବା କିଛି ନେତା କିଛି ମନ୍ତ୍ରୀ ଏଥିରେ ସମ୍ପୃକ୍ତ ସେଥିପାଇଁ ସେ କୁହନ୍ତୁ କ୍ରାଇମ୍ବ୍ରାଞ୍ଚ ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ ପାଇଁ ଦିଆଯାଇଛି କିଛି ଦିନ ପରେ ক্রাইম ব্রাঞ্চ ইনভেস্টিগেসন গোটে কনক্লুজন আসি পৌঁছাও এখানে কোণী লোক সম্পৃক্ত না কেবল আইওয়াশ করিয়া যদি আপনার অনুধান করিবে এ কথা করা যাই এবং গোটে স্বতন্ত্র ম্যানেজ করা যাচ্ছে আপনার দেখিবে যেত ঘটনা ওশার ঘটি তা কিভাবে ভাবে সুপরিকল্পিত ভাবে ম্যানেজ করা যাচ্ছি তাকে আমি বুঝি বুঝিপারছু জনসাধারণবি বুঝিপাচ্ছেন কথা আসুচি কিভাবে ভাবে সরকার এ ক্ষেত্রে মহাঙ্গা ডবল মর্ডর কেস কু কিভাবে ভাবে চপাই দেওয়া চেষ্টা করি কিন্তু আইন হাত যা কহিলি বহুত লম্বা ন্যায়ালয় প্রত্যক্ষ আকু দেখুম জেড়ে বড় লোক যাহা না কে তে নম্বর অভিযুক্ত সে যেতে চেষ্টা কলে তে নম্বর অভিযুক্ত আইন রাল খসিপারে না এবং যে প্রকার বিধি ব্যবস্থা মু গোটি কথা কহাকে পুনশ্চে চাহিবি যে বিধি ব্যবস্থা আছে ভারতের পিঙ্গল কোর্ট কুহতু সিআরপি সি আইপিসি আইপি সি ব্যবস্থা আছে ধরুন জনক না অভিযুক্ত ভাবে দর্শা যাচ্ছি সে যাই কোর্ট রু বেল্রে আসেন কিংবা আপস্কনিং রুম কিন্তু গোটে ব্যতিক্রম ঘটিছে ওশার বা মাঙ্গে যে পুলিশ অভিযুক্ত সুরক্ষা দিয়েছে সো এইভা ব্যতিক্রম কোণী প্রকার সভ্য রাষ্ট্রের সভ্য সমাজের কেবনে বরদাস্ত করা উচিত নুহে একে বিধ করা উচিত যে বিধি ব্যবস্থা গরিব গোটে মন্ত্রী গোটে এ প্রমাণিত করছে যে রাজ্য সরকার নিরপেক্ষ ভাবে বিচার করি ব্যর্থ হয়েছেন এবং এ ব্যর্থতা આસંતા કાલી ભવિશતરે નિશ્ચિત ભાવે જનસાધારણ જવાબ દે એસ્ત બા બ્રત જે આમર વિધિવતા એટલે સંપૂર્ણ ભાવે ये नंबर रो अहंकार एवं सेथिपई जो जो बडा बडा नेता मंत्री विधायक ना आसुची सेथिपई एक्शन होउ नाही हेलो आ गया आ गया टिकटॉक है सर कौन तू हां हा, प्रश्न टा आउट रिपीट करबे मो प्रश्न यह आथिला जे ये अहंकार ये नंबर रो अहंकार ये संख्या गरिष्ठता एवं अधिक नंबर सेथिपई ये अहंकार एवं जो जो मन आसुची सेथि एक्शन होनी ଦେଖନ୍ତୁ ନମ୍ବର ତ ଆପଣ ଯେତେବେଳେ ସଂଖ୍ୟା ଆପଣଙ୍କର ଦୃଢ଼ ରହିଛି ସଂଖ୍ୟା ଆପଣଙ୍କର ସବଳ ରହିଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ ଯେ ବିପକ୍ଷର ଯାହାର ସଂଖ୍ୟା ଅତ୍ୟନ୍ତ ନଗଣ୍ୟ ଅଛି ଆପଣ ଏହା ମନେ କରିବା ଏଇଟା ହେଉଛି ସ୍ୱାଭାବିକ ଗୋଟେ ମାନେ ଆପଣ ପ୍ରତିକ୍ରିୟା ବା ସ୍ୱାଭାବିକ କ୍ରିୟା ଆପଣ କହିପାରିବେ ତେଣୁକରି ଏଠି ଆପଣଙ୍କର ସବୁବେଳେ ସେ ଗୋଟିଏ କଥା କୁହେ ଯଦି ବିରୋଧୀ ଦଳମାନେ ପ୍ରକୃତରେ ସେମାନଙ୍କର ବଳକୁ ବଢ଼େଇବେ ତାହେଲେ ସରକାରଙ୍କର ସେ ଅହଙ୍କାର କୁହନ୍ତୁ ବା ସରକାରଙ୍କର ସେ ଯେଉଁ ଯେଉଁଭଳି ବିପକ୍ଷଙ୍କ ପ୍ରତି ବିପକ୍ଷଙ୍କ ସ୍ୱର ପ୍ରତି ମାନେ ଗୋଟେ ହେୟ ଜ୍ଞାନ କରିବା ଏଇଥିରେ ଟିକେ ପରିବର୍ତ୍ତନ ଆସିବ ବିରୋଧୀ ଦଳ ମାନେ ସବୁବେଳେ ଗୋଟେ କଥା ଚିନ୍ତା କରିବା ଦରକାର প্রত্যেক ইলেকট্রোল যে মানে এক্সরসাইজস হোচি নির্বাচন হোক সে নির্বাচন তাঁর পূর্বে তাঁক প্রদর্শন অধিকা দেওয়া দরকার এবং পূর্বে অধিকর অধিক যদি সে আসন জিতিপারে সরকার চাপ পড়ে কিন্তু এটি সংখ্যাত তো আপনার নিশ্চিত ভাবে বিজু জনতা দল অধিক অ এবং ভোট প্রতিরশত বড়িছি বিজেপি রবি বড়ি কিন্তু মানে আপনার দেখবে যে সিট সংখ্যার যেহেতু গোটাই বড় ধরনের পরিবর্তন হও হো যে কোনসি যেকোন ফোরমে তাতে বেড়ে পলিটিকা ফাইট করুমান সে রাজনৈতিক পলিটিকা ফাইট কলা বেড়ে সেত দৃঢ় হয়ে নাহি এবং সে তা বারম্বার অবহেলা করি চলছে তেকর বর্তমানে পঞ্চায়েত ইলেকশন আসুছে পঞ্চায়েত ইলেকশন গত থারক যেভাবে ভাবলে ভারতীয় জনতা পার্টি ভালো প্রদর্শন করতে যদি অধিক ভালো প্রদর্শন করব তাহলে সরকার অধিক চাপ সৃষ্টি করে পাব তা যদি খারাপ প্রদর্শন করে যেত বর্তমান আপনার অবহেলা করছেন যেতে চিত্কার করলে বিরোধী দল লোক মানে সে কিছু কে শুণিবেন সরকার দলর আপনার নেওয়া চাই এর রক্ত মুখা হাওছেন এবং যু খোলুচি তাছি আক্রমণ হোচি হত্যা হোক

ଆଜି ଆଇନ ଭାଙ୍ଗୁଛନ୍ତି ବିଧି ମନ୍ତ୍ରୀ ବିଧିବ୍ୟବସ୍ଥାକୁ ଭାଙ୍ଗୁଛନ୍ତି ଆଇନ ମନ୍ତ୍ରୀଙ୍କ ନାଁରେ ହତ୍ୟା ଅଭିଯୋଗ ଅଛି ହତ୍ୟାକାଣ୍ଡର ମୁଖ୍ୟ ଷଡ଼ଯନ୍ତ୍ରକାରୀ କିଏ ନା ଆଇନ ମନ୍ତ୍ରୀ পুঁ কেউবি নিজ বিভাগ পঞ্চায়েতীজ বিভাগের এক কলা কারনা যেভাবে ভাব ওড়িশি প্রধানমন্ত্রী আবাসে তাকু তথ্য প্রমাণ সহিত যা যে উপস্থাপনা কলে বিভিন্ন ফোরমরে তা হত্যা কলে সে আইন মন্ত্রী মধ্য রাজ মন্ত্রী গৃহমন্ত্রী গৃহ রাজ্যমন্ত্রী যে পুলিশ বিভাগ দায়িত্বের অ তা হত্যা অভিযোগ অাঁরে হত্যা ষড়যন্ত্র অভিযোগ অ যে পূর্বতন আইন মন্ত্রী সরু সাউ তা নারে গোটে ছুয়ার হত্যা কাণ্ড পরীর হত্যা কাণ্ডর অভিযোগ এ রাজ্যের বিড়ম্বনা দেখুন আজ্ঞা যিয়ে গোটেইপাৰে গোটেই মন্ত্ৰী মই অনেক মন্ত্ৰী আৰু বিধায়ককৰ এতিয়া না গণাইদ পাৰিবি যদি দুৰ্নীতি বিৰোধী আজি মুহ খোলিলে যোন অন্ায় বিৰোধী আজি মমিটা কথা কোৱতু আপোন কুমণি বৰাল কথা কু যিয়ে ৰাজ্য চৰকাৰৰ অন্য় বিৰোধৰে মুখা মুহ খোলিলা যিয়ে তাৰ তথ্য প্ৰমাণ ৰখিলা তাক এই হত্যা কৰি দিলে মই এইদাপাই চাহে আজি যোনভাল ভাৱেৰে কেন্দ্ৰমন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধান যি কথা কৈছিল বা বলিদান কে ব্যৰ্থ হ'ব নাইছা লোকৰ ওড়ীয়া লোকৰ হক কেনে লুট কৰি ব্যৰ্থ যাব নাই নিশ্চিত ভাৱে এই মানুহ তাৰ দণ্ড মিলিব আইন অনুসাৰে দণ্ড মিলিব এইবাৰ লোক দেখুওৱা ই অহংকাৰ ৰেনি আজি অহংকাৰ কংসর অহংকার রাবণর শক্তিশালী মধ্যে কিন্তু তাহা চুরমার হয়েছিল এ ঘড়া পাড়া ভরি আসল এ নবীন পট্টনাক সরকারের যেভাবে ভাবে কুড়মণি বরাড় এবং তামম ভাব হত্যা করসী দেখ প্রধানমন্ত্রী আবাসে যেভা ভাব দলীয় আধারের বন্টনাই তা লোকে অনুভব করছেন বি লোকে অনুভব করছেন এবং এ হত্যা নিশ্চিত ভাবে তাকে দণ্ড বলিদান Okay, अभि भी आसूची पंदर जो पंदरश कोटी टाइम बाट मारणा हो नाला मिलूनी आवास जो आसूरी केन्द्रीय प्रधानमंत्री आवास योजना से प्रकृत हिताधिकारी पहुंची पार नहीं पहुंच नपहचि एम को कर्मी नेता पुणी भोट हे पंचायत आज्ञा तथ्य प्रमाण सहित तथ्य प्रमाण सहित भारतीय जनता पार्टी जतेबस्थापना कला केंद्रु गोटे टीम आसला সরকারি টিম আসিকি কি ওড়িশার বিভিন্ন জায়গা পরিভ্রমণ কলে এবং তাঁক রিপোর্ট দেলে সে রিপোর্ট ওড়শা সরকার মুখা খোলিছি প্রধানমন্ত্রী আবাস দলীয় আধারে বন্টনাই যে কালিটির কাম হওয়ার কথা কাম নাই। ধনী শ্রেণী লোক মানুষ প্রবল বাট মারণা হয়েছি এবং তার সেমানে অবজরভেশন সে অফিস সসপেন্ড করা যা টিম মুখা খোল বড় কথা যে

যে মু ব্যক্তিগত ভাবে দেখবি এবং আইন তা বাটরে যাও বলে বিভিন্ন সময় কৌবা ইয়ে সরকার যে আইন মন্ত্রী না আসুচি, সেটি চুপ রয়েছেন এবং আইন কু মোড়ি তা বঞ্চয় সুরক্ষা দিয়ে যাচ্ছি মন্ত্রী প্রতাপ জেলা সেইটি বাপি বিশ্বাড় এবং শরৎ নায়ক ঘন্টা ঘণ্ট ঘোড়াই চেষ্টা করা কিন্তু আইন রাত লম্বা এবং সত নিশ্চয় সামনাক আসব এবং সেইপায়ে টপিক যে ব্যর্থ জীবনী বলিদান সমস্ত সিছে এই রকুচি জয় জগন্নাথ